Suzuki Intruder. এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ইয়ামা এফজেডএস ডমিনার 400 অ্যাপাচি আরটিআর 160 বাজাজ ডমিনার 400 হন্ডা হর্নেট হন্ডা এজ ব্লেড সুজুকি জিক্সার এসএফ বাজাজ সিটি 100 হন্ডা সাইন বাজাজ প্ল্যাটিনা বাজাজ ভিক্রান্ত আর 15 ইয়ামা ফেজার এটা হচ্ছে ইয়ামা এফজেড মডেল পালসার 180 হিরো হাং পালসার 150 ইয়ামা YBR বিজনেস টিউলাইটের পক্ষ থেকে আমরা আবার চলে এসেছি আদিত্য মোটরস আদিত্য অটোমোবাইলসে আদিত্য অটোমোবাইলসের এর আগের ভিডিও আপনারা দেখেছেন দুর্ধর্ষ একটা ভিডিও এনেছিলাম স্কুটির ভিডিও যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে দেওয়া আছে আপনি আই বাটনে গিয়ে আদিত্য মোটরসের ভিডিওটা দেখতে পারেন খুব দারুণ একটা ভিডিও হয়েছিল কিন্তু আগের দিন আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে এবার আপনাদের জন্য আমি একটা সুন্দর বাইকের ভিডিও আনবো খুব কম দামে এবং মাইলেজ বালা বাইক দামি বাইক কি কি আছে আদিত্য মোটরসের খাজানাতে কি কি আছে তারা এক একটা করে বার করে আপনাদের সামনে আমি নিয়ে আসবো আর বন্ধুরা আদিত্য মোটরসের ভিডিও আসার সঙ্গে সঙ্গে যত রকম আশেপাশের লোক ছিল যাদের খুব চাপ হচ্ছিল ভিডিওটা নিয়ে তারা অনেক রকম কমেন্ট করেছেন কমেন্টের ভুলভাল যেসব রিভিউ এসছে ভুলভাল যেসব কমেন্ট এসছে তার সম্পূর্ণ সত্যতা যাতে আজকে আমরা ভিডিও শেষে করবো তো বন্ধু ভিডিও আজকে দুর্ধর্ষ হবে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আদিত্য মোটর সম্পর্কে ডিটেলসে জেনে নিন আমি একটা সুন্দর জায়গা পেয়েছি এটা আমার দায়িত্ব আপনাদের সামনে নিয়ে আসা এবং আমি চেষ্টা করি যতটা সততার সঙ্গে আপনাদের সামনে এগুলো আমি নিয়ে আসতে পারি এবং আদিত্য মোটরসের কি কি লিগ্যাল ডকুমেন্টস নিয়ে তারা কাজ করছে সত্যি কি তারা মার্কেটে যা দাম বলছে সেই দাম কি দিচ্ছে আপনাকে আসতে হবে আসতে না পারেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করুন পেপারসের ব্যাপারে জানুন গাড়ির কোয়ালিটি সম্পর্কে জানুন কমেন্টে অনেকেই অনেক রকম লিখছে এর সত্যতা আমরা যাচাই করব এটা নিয়ে বেশি বলবো না কারণ আমরা ভিডিও শুরু করব ভিডিও থেকে দুর্ধর্ষ দুর্ধর্ষ বাইকের কালেকশন দেখব আর বন্ধু সত্যি কথা বলতে আজকে বাইকের মেলা লাগানো হয়েছে আদিত্য মোটরসের স্টক দেখে শেষ করার মতো সময় আমার কাছে নেই কারণ এতটা লেন্দি ভিডিও হয়ে যাবে আপনারাও বোর হয়ে যাবেন তো বেছে বেছে কিছু কালেকশন নিয়ে এসেছি মাইলেজ বাইক থেকে শুরু করে স্পোর্টস বাইক থেকে শুরু করে দামি থেকে শুরু করে কম দামি থেকে শুরু করে ভিডিওটা অল ইন অন প্যাকেজ হবে মিস করবেন না দুর্ধর্ষ ভিডিও হবে তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব সৌগত দাস সঙ্গে কথা বলবো এবং বাইক দেখে নেবো প্রথমে আমরা বাইক দেখব তারপরে আমরা আদিত্য মোটর সম্পর্কে আদিত্য অটোমোবাইল সম্পর্কে জানবো হাই আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট তো চলুন শুরু করা যাক সৌগত দা নমস্কার নমস্কার দাদা আজকে আমরা কি কি দেখব আমি আজকে মেনলি বাইক নিয়ে আসব তার আগে আমাদের ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবার পুজো খুব ভালো কাটুক খুব আনন্দ করুন সাবধানে থাকুন আর আজকে আমরা কি কি বাইক দেখব আজকে আমরা দেখব 20,000 টাকা থেকে শুরু করে আর 130,000 টাকা পর্যন্ত আমাদের কালেকশন আছে তার সাথে একটা কথা বলবো এই চ্যানেলে ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য স্পেশাল অফার 2,000 টাকা 20,000 টাকার বাইকটা আপনি পাবেন 18,000 টাকা তবে বলে দিই একটা কথা যে অফারগুলো আমরা বলছি এর পরেতে যদি তার যে বা যে রেটগুলো বলতে চলেছি আমরা তারপরেতেও যদি এসে কেউ বার্গেন করছেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত অফার আমরা দেওয়াটা হয়তো সবসময় সম্ভব হয়ে উঠবে না কেন আমরা অলরেডি একটা প্রচণ্ড রকম ডিসকাউন্ট রেটেতে দিচ্ছি আর একটা কথা বলবো আমরা কোনো রকম কোনো গাড়িতে গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রোভাইড করি না আমরা কেন কেউ করতে পারে না যখন কেউ নতুন গাড়ি কেনে নতুন গাড়িতেও গাড়ির ইঞ্জিনের ওপর কোনো গ্যারান্টি হয় না একটা কথা বলে দিতে চাইবো যে আমরা কোনো ফেক কমিটমেন্ট কোনো দিন করি না আপনাকে বিক্রি করার সময় আমি বলবো যে সব দেবো সব দেবো সব দেবো কিন্তু তারপরেতে বিক্রি হয়ে যাওয়ার পরেতে আমি যদি আপনাকে না দিতে পারি আপনি সেক্ষেত্রে স্যাটিসফাই হবেন না আমাদের কাছে মোটো এটা নয় যে আপনাকে একটা সার গাড়ি বিক্রি করা আমার কাছে মোটো আপনি যেন আমাকে দুটো কাস্টমার রেফারেন্স দেন অবশ্যই দাদা এটাই তো গুডউইল দিয়ে ব্যবসা করা বলে একদম তো বন্ধুরা ঠকবেন না আদিত্য মোটরসে একবার আসুন কিনতে হবে না একবার ভিজিট করুন জেনে যান পুরো ব্যাপারটা তো দাদা আজকে আমরা বাইক দেখছি লো বাজেট বাইক থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত মাইলেজ বাইক থেকে শুরু করে সুপার বাইক পর্যন্ত সমস্ত গাড়ি দেখবো একটা ভিডিওতে কমপ্লিট করবো তো চলো দাদা আজকে আমরা বাইক দেখা শুরু করি প্রথমে আপনাদেরকে আমি দেখাতে চাইবো বাজাজ ডমিনার 400 এটা আপনার
2018 মডেল আছে, S4 মডেল আছে উইথ 12 ডিক্স অ্যান্ড 12 ABS সিস্টেম। বর্তমানে এই গাড়ির প্রাইস 2,90,000 টাকা, আমাদের কাছে পাচ্ছেন 1,30,000 টাকা। দেখাবো, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 350 2015 মডেল, এটার আপনার প্রাইস আসছে 85,000 অনলি। 85,000 2000 কত সালের গাড়ি? 2015 এর আছে রয়্যাল এনফিল্ড বুলেট 350। এবার আমি চলে আসবো একটু স্পোর্টস বাইকের মধ্যে, স্পোর্টস বাইকে শুরু করব হন্ডা হর্নেট 2016 মডেল, এটার প্রাইস পড়বে আপনার 55,000 অনলি। 55,000 2016 এর মডেল আছে, এটা আপনার পড়বে 55,000 অনলি। এর পাশে আর একটা হর্নেট দেখতে পাচ্ছেন, এটা আছে 2017 এন্ড এর মডেল, 2018 বলতে পারেন, এটা আপনার পড়বে 67,000 অনলি। 67,000 অনলি। নেক্সট, এরপরেতে আসছে হন্ডা এক্স ব্লেড, এটা 2020 মডেল আছে, 2020 মডেল, এটা আপনার আসছে অনলি 92,000। আর এটা আপনার BS6 মডেল, BS6 মডেল 92,000 অনলি। এটা 2020 গাড়ি আছে, 2000 দারুন অফার, 2020 গাড়ি পাচ্ছেন এবং কন্ডিশনও খুব দুর্ধর্ষ কন্ডিশন। আপনারা দেখতে পাচ্ছেন A1 কন্ডিশন আছে, শুধু আমরা বাইরের কন্ডিশন নিয়ে বলবো না, আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারকে দিয়ে যে কোনো গাড়িকে ইন্সপেকশন করিয়ে, তবে যদিও আমরা কোনো রকম কোনো গাড়িতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হওয়া সম্ভব নয়, তবু আমি বলতে পারি যে আমাদের গাড়িতে মেজারলি কোনো প্রবলেম আসে না, তবে মেকানিক্যাল জিনিস কোনো কোম্পানি কোনো গ্যারান্টি দিতে পারে না। নেক্সট আসবো আপনার স্পোর্টস বাইকে, সুজুকি জিক্সার SF, স্পোর্টস বাইকের মধ্যে এটা খুব প্রচলিত নাম জিক্সার SF, এটা 2018 BS4 মডেল আছে, এটা আপনার আসছে 70,000 অনলি। 70,000 অনলি, 70,000 দারুন, গাড়ির কন্ডিশন থেকে শুরু করে দেখুন কি দারুন গাড়িটা। এটা আপনার FI আছে উইথ ডুয়েল ডিস্ক, ডুয়েল ডিস্ক, FI উইথ ডুয়েল ডিস্ক অ্যান্ড ABS। নেক্সট চলে আসবো মাইলেজ বাইকের মধ্যে, আজকের দিনে পেট্রোলের দাম 103 টাকা লিটার, তো সেক্ষেত্রে মাইলেজ বাইকটার রিকোয়ারমেন্ট খুব বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে মাইলেজ বাইকের মধ্যে বাজাজ সিটি 100 2019 এর গাড়ি আছে, এটা আপনার আসছে 44,000 অনলি। দেখুন 44,000, গাড়ির কন্ডিশন দেখুন কি সুন্দর। এরপরেতে আসবো হন্ডা সাইন, এটাও খুব প্রচলিত নাম, এটা আপনি পাবেন 35,000 অনলি, 2015 এর মডেল আছে, 35,000 অনলি, দারুন কন্ডিশন দেখুন গাড়ির, দারুন দারুন গাড়ি নিয়ে এসেছি বন্ধুরা। দর্শকরা আমাদের সঙ্গে থাকুন, এরকম আরো গাড়ি আমি দেখাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। এরপরে আসবো বাজাজ প্ল্যাটিনা, যাকে মাইলেজের রাজা বলা হয়, এটা আপনি পেয়ে যাচ্ছেন 48,000 অনলি, 2019 মডেল আছে, 2019 মডেল, 19 শেষের মডেল। এরপরেতে আসবো বাজাজ বিক্রান্ত, বিক্রান্ত গাড়িটা হচ্ছে INS বিক্রান্ত থেকে এটা এই গাড়িটা তৈরি করা হয়েছিল, এটা একটা লেজেন্ডারি মডেল এবং লিমিটেড এডিশন বের করা হয়েছিল বাজাজের তরফ থেকে, বাজাজ বিক্রান্ত 15 V15, এটা আপনার আসছে 40,000 অনলি, 40,000। এরপরে তার একটা মাইলেজ বাইক আসবো গ্ল্যামার, যেটার নাম সবাই জানে এবং সবাই এই গাড়িটাই খোঁজে বেশিরভাগ লোকেরা, এটা আপনার আছে হিরো গ্ল্যামার 2018 এন্ড এর মডেল, এটা আপনার আসবে 55,000 অনলি উইথ i3s, i3s একদম, BS4 উইথ i3s, কত বললেন? 50 55,000 অনলি। তো দেখুন বন্ধুরা 55,000 এ গ্ল্যামারের এই মডেল, দারুন গাড়ি। এরপরেতে আসবো R15, ইয়ামা R15, দিস ইজ অলসো এ লেজেন্ডারি মডেল আর এটা ফেমাস মডেল, এটা R15 এর প্রথম মডেল, ফার্স্ট ভার্সন 2011 এর মডেল আছে, গাড়ির কন্ডিশন খুব ভালো, এটাতে আপনি পেয়ে যাবেন অনলি 45,000, 45,000। এরপরেতে আসবো ইয়ামা ফেজার,
গাড়ির বাইরের কন্ডিশন যেরকম দেখছেন সেরকমই ভেতরের কন্ডিশন পাবেন। এই গাড়িটা সত্যি খুব ভালো কন্ডিশনে আছে। গাড়িটা আপনার 2012 এর মডেল আছে, বাট ওয়েল মেনটেন, দারুণ কন্ডিশন। এটা কিন্তু পুরো অরিজিনাল পেন্ট, যেটুকু যা দেখতে পাচ্ছেন এটা পুরো অরিজিনাল পেন্ট, ওয়েল মেনটেন গাড়ি। এই গাড়িটার আপনার প্রাইস আসবে 40,000 অনলি। 40,000? অ্যাবসলিউটলি। দেখুন কি দুর্ধর্ষ অফার নিয়ে এসেছে আদিত্য অটোমোবাইলস এবং আদিত্য মোটরস এর তরফ থেকে। আজকে যে ভিডিওগুলো দেখছেন বন্ধু, আরো বাইক আছে, আমি আরো দেখাবো। অধৈর্য হবেন না, সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দাদা, নেক্সট কি দেখছি? নেক্সট আছে এফজেড। এটা হচ্ছে ইয়ামা এফজেড মডেল, ইয়ামা। এই এটা হচ্ছে 2014 এর মডেল আছে। এটা আপনার আসবে অনলি 40,000 অনলি। এরপরেতে আছে পালসার 180, 2012 এর মডেল আছে। এটা আপনি পাবেন 27,000 অনলি। 27,000 এ পালসার 180, দারুন। কত সালের গাড়ি বললেন দাদা? এটা 2012 এর মডেল আছে। 2012। এরপর আছে আছে আপনি আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হিরো হাং 2012। এটা আপনার আসছে 26,000 অনলি, 26,000 টাকা মাত্র। 26,000 টাকা হিরো হাং, আর কি চাই? এই যে গাড়িটা দেখছেন এটা আছে সুজুকি ইন্ট্রুডার, সুজুকি ইন্ট্রুডার এ ওয়ান কন্ডিশনের গাড়ি আছে। গাড়িটার প্রাইস 2018 মডেল আছে, বিএস ফোর উইথ এবিএস। এটা আপনার প্রাইস আসছে 65,000 অনলি। 65,000? ইয়েস, কল্পনা করা যায় বন্ধুরা, 65,000 অনলি। 65,000 এর কন্ডিশন দেখুন গাড়ির, দুর্ধর্ষ কন্ডিশনে গাড়ি রয়েছে। গাড়িটা কত সালের গাড়ি? 2018 এর, বিএস ফোর মডেল আছে। এবার যেটা দেখছেন এটা হচ্ছে 2017 এন্ড এর ডমিনার 400। এর আগে যেটা দেখেছিলেন ডমিনার 400 2018 মডেল ছিল, ওটাও বিএস ফোর, এটাও বিএস ফোর। এটা আপনার আসছে ডুয়েল ডিক্স অ্যান্ড ডুয়েল এবিএস। এটার প্রাইস পড়ছে 1,25,000 টাকা অনলি, 1,25,000। এরপরেতে আপনারা দেখতে পাচ্ছেন এফজেডএস, ইয়ামা এফজেডএস 2020 মডেল উইথ ডুয়েল ডিস্ক অ্যান্ড এবিএস, 2020 সালের গাড়ি। এটা আপনি পেয়ে যাচ্ছেন 92,000 অনলি। দারুণ অফার, গাড়ি দেখুন, গাড়ির কন্ডিশন ভেতরেও যেরকম বাইরে থেকে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই ভেতর থেকেও সেম জিনিস দেখতে পাবেন। 2016 এর অ্যাপাচি আরটিআর 160, এটাও খুব ফেমাস মডেল, স্পোর্টস বাইকের মধ্যে পড়ে। এটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি 48,000। 2016 মডেল আছে, এটা আপনি পাচ্ছেন 48,000। 48,000 এ অ্যাপাচি। বন্ধুরা এ সুযোগ ছাড়বেন না, যদি বাইকের দরকার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করুন, এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন গাড়ির কন্ডিশন কেমন। পালসার 150 2016 মডেল, এটা আপনার আসছে 34,000 অনলি, 34,000 টাকায় 2016 পালসার 150। এটা খুব ওল্ড মডেলের একটা গাড়ি, কিন্তু খুব ফেমাস গাড়ি ছিল এক সময়, ইয়ামা ওয়াই বি আর। এটা 2010 এর মডেল আছে, মাইলেজ গাড়ি, মাইলেজের মধ্যে খুব ভালো, এটার মাইলেজ খুব সুন্দর। এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 18,000 টাকায়, 18,000 অনলি, মাত্র 18,000 টাকায়, একদম। বন্ধুরা আজকের সব থেকে চিপ রেটে বাইক ছিল, থাম্বেল দেখে আপনি জেনেই গেছিলেন। আজকে 18,000 টাকায় যে বাইকটা দেখাবো সে বাইকটা আপনি দেখতে পাচ্ছেন, তার কন্ডিশন দেখুন এবং আপনি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিন গাড়ির কন্ডিশন কেমন আছে। গাড়ির উপরের কন্ডিশন যেমন দেখছেন ভেতরের কন্ডিশনও তেমনই পাবেন, দারুণ গাড়ি আছে, সুযোগ ছাড়বেন না। নেক্সট এরপরে আপনি দেখতে পাচ্ছেন হন্ডা সাইন 2013 মডেল, অনলি 30,000, অনলি 30,000। 2013 এর মডেল আছে হন্ডা সাইন। তো বন্ধুরা কি দুর্ধর্ষ দুর্ধর্ষ বাইক, কি সুন্দর দামে, কত রিজনেবল প্রাইসে আপনাদের সামনে নেওয়া হয়েছে। যত দামি গাড়ি আছে
সেগুলোর দাম যেমন রিজনেবল, যত কম দামি মাইলেজওয়ালা গাড়ি আছে সেগুলোর দামও রিজনেবল। স্পোর্টস বাইক থেকে মাইলেজ বাইক থেকে সুপার বাইক থেকে আমি মোটামুটি যতটা পারলাম আপনাদের দেখালাম, এর থেকে আরও অনেক বেশি কালেকশন আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। পরবর্তী আরও কোনো ভিডিওতে আমি নিয়ে চলে আসব। আর আদিত্য অটোমোবাইলস আপনাকে ভিজিট করতেই হবে অথবা কল করতেই হবে। তো বন্ধুরা কল করুন। এবার আদিত্য অটোমোবাইলসের ওনার অর্পিতাদির সঙ্গে একবার কথা বলে নেব এবং কোম্পানি সম্পর্কে আরেকটু জেনে নেব। জানার পরে আমরা সৌগত দার কাছ থেকে লিগাল পেপার এবং আগের ভিডিও নিয়ে যে তর্ক বিতর্কটা হয়েছিল সেটা নিয়েও আলোচনা করব। নমস্কার অর্পিতাদি। নমস্কার। আজকের একটা সুন্দর ভিডিও আপনাদের কাছ থেকে আমি পেলাম আদিত্য অটোমোবাইলসের কাছ থেকে। তো আমি আদিত্য অটোমোবাইলসে কী কী সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে সেই সম্পর্কে একটু যদি বলে দেন। প্রথমেই আমি বিজনেস কিউব লাইটকে আমাদের আদিত্য অটোমোবাইলস, আদিত্য মোটরস এবং আদিত্য এন্টারপ্রাইজ এই তিনটে আমাদের তরফ থেকে আপনাদের শুভ শারদীয় আর প্রীতি শুভেচ্ছা এবং আমাদের সাবস্ক্রাইবারদেরও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। দেন এবার যেটা আপনি আমাদের কাছে জানতে চাইছেন যে কী কী সুবিধা, কী কী অসুবিধা, ফেসিলিটি, মানে এর আগে যখন আমাদের ভিডিও হলো তখন আমি সমস্ত কিছুই বলেছিলাম আপনাদের, তারপরেও আমি আবার আপনাদের জানিয়ে দিতে চাই। আপনারা যদি আমাদের এখান থেকে সেকেন্ড হ্যান্ড টু হুইলার পারচেস করেন সমস্ত ফেসিলিটি আপনাদের জন্য থাকছে অ্যাভেলেবেল। তো অনেকেরই ধারণা থাকে সেকেন্ড হ্যান্ড টু হুইলার যখন পারচেস করছে হয়তো অনলি ক্যাশ ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এখানে কিন্তু শুধু ক্যাশ না, ক্যাশ, কার্ড, ইউপিআই, তার সাথে সাথে সমস্ত ধরনের ফেসিলিটি, এমনকি ফিনান্সিয়াল ফেসিলিটি ইজ অলসো অ্যাভেলেবেল, যেটা আমরা এর আগের ভিডিওতেও আমরা কিন্তু বলেছি। আচ্ছা, আর দিদি কোন কোন সংস্থার সঙ্গে আপনাদের টাই আপ আছে ফিনান্সের দিক থেকে? আমাদের টাই আপ আছে ফিনান্সের দিক থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক আর হুইল সিএমআই। হুইল সিএমআই, তো এখান থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ইএমআই হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা ইএমআই তে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাচ্ছেন, যেমন নতুন গাড়ি আপনারা ইএমআই তে পান, একদম সেম প্রসিডিউর। আর ডকুমেন্টের দিক দিয়ে কি কি লাগবে কাস্টমারের? ডকুমেন্টের দিক থেকে আমাদের খুবই নমিনাল ডকুমেন্টেশন, সেক্ষেত্রে আপনি লাগছে ভোটার আইডেন্টিটি কার্ড। তবে এখানে আমি একটা কথা মেনশন করে দিতে চাই, যদি তিনি কলকাতা সারাউন্ডিংস এর কাস্টমার হন তাহলে খুবই নমিনাল ডকুমেন্টেশন রিকোয়ার্ড, সেটা হচ্ছে ভোটার কার্ড লাগছে আমাদের, আধার কার্ড, প্যান কার্ড, তার সাথে ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স আর ইলেকট্রিক বিল, ইলেকট্রিসিটি বিল যদি চান উনি প্রোভাইড করতে পারেন। তো এই নমিনাল ডকুমেন্টে আপনি ইএমআই ফেসিলিটি আপনাদেরকে দিচ্ছেন। তো বন্ধুরা গাড়ি দেখেছেন, দাম শুনলেন এবং অর্পিতাদি আদিত্য অটোমোবাইলস যিনি ওনার তার কাছেও শুনলেন পুরনো গাড়িতে আপনি ইএমআইতে গাড়ি পাচ্ছেন। তো এবার আমরা দিদি আজকে আপনার সঙ্গে তো কথা হলো, আর একটু আগের ভিডিও সম্পর্কে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেই সম্পর্কে এবং আর কোম্পানি সম্পর্কে সৌগতদার কাছে আমরা কিছু জেনে নিই। নমস্কার দিদি। সৌগতদা, আমরা তো ভিডিও দেখলাম, দুর্ধর্ষ দুর্ধর্ষ বাইক দেখালে, এত সুন্দর দাম, এত রিজনেবল প্রাইস এবং গাড়ির কোয়ালিটিও দুর্ধর্ষ। তা দর্শক বন্ধুদের তো অলরেডি কল করে আপনার কাছে আসবে আশা করছি। আর দর্শক বন্ধুরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আদিত্য মোটরসে ভিজিট করতেও ভুলবেন না, কল করতেও ভুলবেন না। আজকে এখন আমরা সৌগতদার সম্পর্কে, আদিত্য মোটরস, আদিত্য অটোমোবাইলস সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। অবশ্যই প্রথমে আপনাদেরকে জানাতে চাইব যে আমাদের আগের যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওতে মেইনলি স্কুটি দেখানো হয়েছিল এবং সেই ভিডিওতে এগেনস্টে বেশ কিছু কমেন্টস এসছে, কমেন্টসগুলোর আমি রিপ্লাই করেছিলাম। রিপ্লাই করার পরেতে সেই রিপ্লাইয়ের যোগ্য জবাব পাওয়া যায়নি এবং আমি প্রত্যেকটা রিপ্লাইতেই করে একটা কথাই বলেছিলাম, প্লিজ কল আস অ্যান্ড অর ভিজিট আওয়ার শোরুম। অনেকে অনেক নেগেটিভ রিপ্লাই করেছেন, নেগেটিভ রিপ্লাই নিয়ে কোনো অসুবিধে নেই আমাদের, কিন্তু যে নেগেটিভ রিপ্লাই করছেন যদি সত্যিই কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে আমরা অনুরোধ করব আপনারা আসুন আমাদের শোরুমে, আমাদেরকে ফোন করুন, প্রবলেম হবে না এটা কেউ বলতে পারে না, বা ভুল মানুষপত্রই হয় যদি আমাদের তরফ থেকে আগে কোনো ভুল হয়েও থাকে তো আমরা সেই ভুল স্বীকার করতে রাজি আছি, যেখানে আমাদের ভুল আছে নিশ্চয়ই স্বীকার করতে রাজি আছি, কিন্তু যেখানে ভুল নেই অযথা ফেক কমেন্টস করবেন না। অনুরোধ করব যদি আপনার সত্যি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্টসের এগেনস্টে দেখবেন আমরা প্রত্যেক কটার এগেনস্টে রিপ্লাই করতে একটা কথাই বলেছি বারবার, আপনারা শোরুম ভিজিট করুন, আমাদের আমাদেরকে ফোন করুন। কিন্তু দেখা গেছে যে কটা ফেক কমেন্টস এসছে, ফেক কথাটা এই কারণে ইউজ করছি আমি, তার কারণ হচ্ছে কমেন্টসে রিপ্লাই দেওয়ার পরেতে না আমার কাছে কল এসছে না আমাদের শোরুমে কেউ ভিজিট করেছেন। যদি সত্যি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই আমাদেরকে কল করবেন বা ভিজিট করবেন, এটাই অবশ্যই আবশ্যক, মানে এটাই আমরা ধরে নেবো যে যার প্রবলেম হয়েছে সে ভিজিট করবে।
ভিজিট করতে অসুবিধা হচ্ছে অ্যাট লিস্ট ফোন করতে পারবেন, যিনি কমেন্টস করতে পারছেন তিনি ফোন অবশ্যই ফোন করতে পারবেন, করতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি বুঝে গেছিলাম না, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সেটা ফেক, যদি সত্যি হতো তাহলে তিনি ফোন করতেন। মোটামুটি স্বগত দ্বার আমি মোটামুটি বুঝে গেছিলাম যে এগুলো ফেক কমেন্ট চলছে, যে কারণে আমরা ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম একদম। তো দর্শক বন্ধু, আমি আমার তরফ থেকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটিতে, অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি এবং এখানে আমি চাইবো না যে কোনো ফেক কোনো সংস্থার সঙ্গে আমি যুক্ত হই। আদিত্য অটোমোবাইলস বিগত বহু বছর ধরে রেপুটেশনের সঙ্গে ব্যবসা করে চলেছে। যারা ভিডিওটা দেখেছেন, সত্যি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তো আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে জানান, এতে সুবিধা হবে। যারা ফেক কমেন্ট করছে সেই কমেন্টগুলো থাকবে না, ক্রমাগত নিচে চলে যাবে, আমার ডিলিট করার প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত আরেকটা কথা বলবো আপনাদেরকে, যে যখনই আপনার আমরা যে গাড়ি ডেলিভারি করি, আমাদের ট্রেড লাইসেন্স দিয়ে জিএসটি দিয়ে আমরা গাড়ি বিক্রি করি, আমাদের রেজিস্টার্ড শোরুম জিএসটি দিয়ে ব্যবসা একদম। আমরা আমাদের ট্রেড লাইসেন্স আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের জিএসটি আছে, আমরা প্রফেশনাল ট্যাক্স দিই। তো জিএসটি আজকের দিনে ওটা ভারতবর্ষের সব থেকে অথেন্টিকেট জিনিস, অথেন্টিকেট সার্টিফিকেট, যে অথেন্টিসিটি প্রোভাইড করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কোনো ডিস্ট্রিক্ট বা কোনো মিউনিসিপ্যালিটি এটা ইস্যু করে না, এটা ইস্যু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাজেই আমরা যেখানে জিএসটি সার্টিফিকেট আমরা প্রোভাইড আমাদের কাছে আছে, এবং আমরা যখন ডেলিভারি দিই, আগের ভিডিওতেও ম্যাডাম দেখিয়েছিলেন আপনাদেরকে যে আমাদের জিএসটি নাম্বার মেনশন করা আপনি ডেলিভারি নোট পাচ্ছেন, জিএসটি নাম্বার মেনশন করা আপনি মানি রিসিপ্ট পাচ্ছেন আমাদের কাছে। আপনি এর আগে আগেও দেখেছেন IDFC ফার্স্ট ব্যাংক আছে ফিনান্সের জন্য, আর হুইল CMI আছে। যেখানে ব্যাংক কোনো গাড়ির ওপর ফিনান্স করছে, ব্যাংক কোনো দিন কোনো ফেক বা কোনো রকম কোনো জাল গাড়ি বা জাল পেপারের গাড়িতে ব্যাংক ফিনান্স করে না। আর আপনাদের একটা কথা বলে দিতে চাইব, IDFC ফার্স্ট ব্যাংকের থ্রুতে বা হুইল CMI থ্রুতে যে ফিনান্স হয় এটা ইউজ টু হুইলার EMI, এটা কোনো পার্সোনাল লোন নয়। যেমন আপনি নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তখন আপনার টু হুইলার লোন হয়, ঠিক সেই রকমই এক্ষেত্রে আপনার ইউজ টু হুইলার লোন হয়। কাজেই গাড়িটা যদি জেনুইন না হয় ব্যাংক কোনো দিন সেটার উপর ফিনান্স করবে না। যদি আমি কোনো রকম কোনো বাজে বা খারাপ পেপারের গাড়ি আমরা বিক্রি করি, তার রেসপন্সিবিলিটি আমাদের থাকে সম্পূর্ণরূপে, নাম ট্রান্সফার করানোর রেসপন্সিবিলিটি আমাদের, খরচা আপনার নাম। কিন্তু একটা কথা বলে রাখবো, নাম ট্রান্সফারটা কিন্তু আমরা করি না, এটা করে RTO থেকে হয়। আপনারা যেদিনকেই আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে যাবেন তারপরের দিনই পেপার আমাদের RTO-তে চলে যায়। ধন্যবাদ। তো দাদা নমস্কার, আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে চলে আসবো। নমস্কার দাদা। নমস্কার।